Magnificent. He played these in the World Cup Ashraful against South Africa. Bangladesh cricketer poster boy Mohammad Ashraful. IPL ও খেলেছিলেন এই লিটল জিনিয়াস BPL এ অপরিহার্য নাম ছিলেন আশরাফুল বলতে এখনো অজ্ঞান এদেশের লক্ষ কোটি ক্রিকেট ভক্ত অনুরাগী সেই আশরাফুলকেই কিনা এবারের BPL এ কোনো দলই আগ্রহ দেখায়নি একেই হয়তো বলে সময়ের ফোড়ন শুধু আশরাফুল নয় এই দলে আছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক নাঈম ইসলাম সোহাগ গাজী সোহরাওয়ার্দী শুভ জুনায়েদ সিদ্দিকীর মতো ক্রিকেটাররা 23 নভেম্বর ঢাকার একটি হোটেলে BPL এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয় শুরুতে এবারের আসরের জন্য নতুন লোগো উন্মোচন করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন খুব আকর্ষণীয় কোনো লোগো হয়নি লোগোতে ইংরেজি অক্ষরে বড় করে BPL T20 লেখা মাঝে একটি ক্রিকেট বল নিচে বাঘের ছাপ ব্যবহার করা হয়েছে নান্দনিক ব্যাটার লিটন দাস দুর্দান্ত ফর্মে থাকলেও তাকে প্লেয়ার ড্রাফটের আগেই কোনো ফ্রাঞ্চাইজি সরাসরি ভেড়ায়নি দলে তাই BPL এর নবম আসরের ড্রাফটের মূল আকর্ষণই ছিল তাকে ঘিরে টাইগারদের দুই পরীক্ষিত ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে 80 লাখ টাকা পারিশ্রমিকে এ ক্যাটাগরিতে ছিলেন লিটন আর প্রথম ডাকে লিটনের ঠিকানা খুঁজে পাওয়া যায় লটারিতে খেলোয়াড় ডাকের সুযোগ সবার আগে পায় অষ্টম আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান প্রথম ডাকে তারা লিটন দাসকে লুফে নেয় দ্বিতীয় ডাকে সিলেট স্ট্রাইকার্স মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় তিন নম্বরে চট্টগ্রাম খেলোয়াড় দলে নেয়ার সুযোগ পায় তারা ডি ক্যাটাগরিতে থাকা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভেড়ায় গত আসরেও এই বাহাতি পেসার চট্টগ্রামেই ছিলেন চার নম্বরে ডেকে নেওয়ার সুযোগ পায় ঢাকা ডমিনেটার্স এ সময় তারা দলে ভেড়ায় মোহাম্মদ মিঠুনকে এরপর রংপুর রাইডার্স শেখ মেহেদি হাসানকে ফরচুন বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুলনা টাইগার্স মোহাম্মদ সাইফউদ্দিনকে প্রথম রাউন্ডে দলে নেয় দ্বিতীয় রাউন্ডে রিভার্স কলে শুরুতে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায় খুলনা এবার তারা দলে নেয় ইয়াসির আলী চৌধুরীকে এরপর ধাপে ধাপে ফরচুন বরিশাল মেহেদি হাসান মিরাজকে রংপুর রাইডার্স হাসান মাহমুদকে ঢাকা ডমিনেটার্স সৌম্য সরকারকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুভাগত হোম চৌধুরীকে সিলেট স্ট্রাইকার্স নাজমুল হোসেন শান্তকে এবং সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়াস মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নেয় 2023 সালের BPL এর নবম আসর শুরু হবে 5 জানুয়ারি থেকে 43 দিনের টুর্নামেন্ট চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টম আসরে খেলা ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইগার্স এবারও অংশ নিচ্ছে রংপুর রাইডার্স 2 আসর পর আবার ফিরেছে BPL এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে ঢাকা ডমিনেটার্স ও সিলেট স্ট্রাইকার্স স্থানীয় 7 ক্রিকেটারকে আগে ভাগে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছিল ফ্রাঞ্চাইজিগুলো সুযোগটি কাজে লাগিয়ে 7 ফ্রাঞ্চাইজি 7 ক্রিকেটারকে বেছে নেয় চট্টগ্রাম আফিফ হোসেনকে কুমিল্লা মুস্তাফিজুর রহমানকে ঢাকা তাসকিন আহমেদকে বরিশাল সাকিব আল হাসানকে খুলনা তামিম ইকবালকে রংপুর কাজী নুরুল হাসান সোহানকে এবং সিলেট মাশরাফি বিন মর্তুজাকে সরাসরি সাইনে দলে নেয় নবম আসরে অংশগ্রহণ করছে 7টি দল কোন খেলোয়াড় কোন দল পেল এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা ডমিনেটর সরাসরি চুক্তিতে তাসকিন আহমেদ দিলশাল মুনাওয়ারা প্লেয়ার ড্রাফটে তারা নিয়েছেন মোহাম্মদ মিঠুন সৌম্য সরকার শরীফুল ইসলাম আরাফাত সানি নাসির হোসেন আল আমিন হোসেন অলোক কাপালি মনির হোসেন খান আরিফুল হক মুক্তার আলী মিজানুর রহমান দেলোয়ার হোসেন শান মাসুদ আহমেদ শেহজাদ উসমান ঘানি সলমান ইরশাদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সরাসরি চুক্তিতে আফিফ হোসেন বিশপ ফার্নান্দেজ আশান প্রিয়ঞ্জন কার্টিস ক্যাম্পার প্লেয়ার ড্রাফটে মৃত্যুঞ্জয় চৌধুরী শুভাগত হোম মেহেদি হাসান রানা ইরফান শুক্কুর মেহেদি মারুফ জিয়াউর রহমান আবু জায়েদ রাহি ফরহাদ রেজা তাইজুল ইসলাম ম্যাক্সওয়েল ও ডাউদ উন্মুখ চাঁদ কুমিল্লা ভিক্টোরিয়ান্স সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমান শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ নবী আবরার আহমেদ খুশদিল শাহ হাসান আলী জস কপ ব্রেন্ডন কিং প্লেয়ার ড্রাফটে লিটন দাস মোসাদ্দেক হোসেন সৈকত তানভীর ইসলাম ইমরুল কায়েস জাকের আলী অনিক সৈকত আলী নাঈম হাসান মুকিদুল ইসলাম মুগ্ধ মাহিদুল ইসলাম অঙ্কন শেন উইলিয়ামসন চ্যাডউইক ওয়ালটন ফরচুন বরিশাল সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান রহমতুল্লাহ গুরবাজ ক্রিস গেইল নাভিন উল হক উসমান কাদির কুশল জানিত পেরেরা মোহাম্মদ ওয়াসিম ইফতেকার আহমেদ রাকিম কনওয়েল ইব্রাহিম জাদরান করিম জানাত
প্লেয়ার ড্রাফটে মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, কাজী অনিক, সঞ্জামুল ইসলাম, সালমান হোসেন, হায়দার আলী, চতুরঙ্গা ডি সিলভা, কাসরিক উইলিয়ামস, খুলনা টাইগার্স সরাসরি চুক্তিতে তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আভিস্ক ফার্নান্দো, আজম খান। প্লেয়ার ড্রাফটে মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, প্রীতম কুমার, শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাসুন সানাকা, পল ভন মিকারেন। রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা, মোহাম্মদ নেওয়াজ, হারিস রৌফ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জাফরি ভান্দারসে। প্লেয়ার ড্রাফটে শেখ মেহেদি, হাসান মাহমুদ, নাইম শেখ, রকিবুল হাসান জুনিয়র, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, আলাউদ্দিন বাবু, আজমাতুল্লাহ ওমর জাই, অ্যারন জন্স। সিলেট স্ট্রাইকার সরাসরি চুক্তিতে মাশরাফি বিন মর্তজা, ফিসারা পেরেরা, বায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, মোহাম্মদ আমির, কলিন আতারম্যান, মোহাম্মদ হারিস। প্লেয়ার ড্রাফটে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল অপু, আকবর আলী, মোহাম্মদ শরীফুল্লাহ, তানজিম হোসেন সাকিব, টম মুরস, গুলবাদিন নাইব। স্পোর্টস মেইল 24.com।